হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীরব, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি ঢাকার ঐতিহাসিক স্থান রমনা পার্কে অথবা রমনা উদ্যানে। এখন বাজে বিকাল 4টা আর আমরা এখানে চলে আসছি। আজকে একটা ব্লগ আপনাদেরকে এখান থেকে উপহার দেবো। আশা করবো যে ফুল ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। আশা করি ভিডিওটা না টেনে সবাই দেখবেন। আর এই রমনাতেই কিন্তু আমাদের পহেলা বৈশাখ উদযাপন করা হয়। সো আমরা আজকে এখানকার রমনার যে বৃহত্তম বটগাছটা আছে আমরা ওইটা দেখাবো, প্লাস এখানকার অনেক ইনফরমেশান আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সব মানে পুরো ভিডিওটা সবাই না টেনে দেখবেন। সো কিপ ওয়াচিং অ্যান্ড লেটস গো। 1610 সালে মোগল আমলে এই রমনা পার্ক প্রতিষ্ঠা করা হয়, আর এখন 2023 সাল, আজও রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকার বুকে এখনও দাঁড়িয়ে আছে। এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা, এর আগে আমি কখনো রমনা পার্কে আসিনি। সো চলেন আজকে আমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখাবো। সবথেকে বেশি যেটা মানে আমার চোখে ভালো লাগতেছে সেটা হচ্ছে পিছনে মানে একটা সবুজ শ্যামল যে একটা মানে প্রকৃতি, এই প্রকৃতিটা জাস্ট অসাধারণ। আর যে গাছগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু মারাত্মক সুন্দর, আর মনে হচ্ছে যুগ যুগ ধরেই দাঁড়িয়ে আছে এই গাছগুলা। মানে আমার কাছে অ্যামেজিং লাগতেছে এই গাছগুলো। মানে প্রত্যেকটা গাছের বয়স মনে হইতেছে আনুমানিক 100-200 বছর তো হয়ে যাবে। যেহেতু 1610 সালে এই রমনা পার্ক প্রতিষ্ঠা করা হয়, মোগল আমলে যারা ছিলেন তারাই এটা প্রতিষ্ঠা করেন। প্রায় বলতে গেলে 100 বছর হয়ে গেছে এই রমনার বয়স। কি আর পহেলা বৈশাখ উদযাপন করা হয় এই রমনা পার্কে। ঠিক 68.5 একর জমি নিয়ে তৈরি এই রমনা পার্ক, যেখানে আপনি আসলে শত শত বছরের পুরাতন গাছ দেখতে পারবেন। রাইট নাও আমার পিছনে যে গাছটা আছে গাছটার দেখতে যতটা ভয়ঙ্কর তার থেকে এটার মানে আয়তনটা বিশাল বড়। তো বিশেষ করে রমনা পার্কের ম্যাক্সিমাম গাছগুলোর মধ্যে বটগাছ অন্যতম। আর আমরা যেটা সবাই জানি যে রমনার বটমূল মানেই হচ্ছে মানে বটগাছ দিয়ে ঘেরাই হচ্ছে রমনা এই পার্কটা। তো এখানে যারা আসবেন অবশ্যই মনে হবে যেন প্রকৃতির মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলার ইচ্ছা জাগবে। তো আমরা আজকে এখানকার অনেকগুলো ভিউ আপনাদেরকে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি ওই বটগাছটা খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে এখানের আয়তনটা প্রায় 5 একর জমির উপরে এই উদ্যানটা স্থাপন করা হয়। তো বুঝতে পারতেছেন বিশাল বড় একটা আয়তন। তো এখানে আপনি এত সহজে সব কিছু খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো আমি খুবই টায়ার্ড হয়ে গেছি, কারণ কি জানেন, কারণ মানে এতক্ষণ ধরে খুঁজতেছি এখনও পাইতেছি না। বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। দর্শক, আমরা এই মুহূর্তে আছি একটা বিশাল বটগাছের সামনে। তো এটা রমনার আরেকটা বটগাছ। এই বটগাছটার মানে আপনাদেরকে একটু দেখাই, বটগাছটার আয়তন অনেক বড়। আমি এই মুহূর্তে যে বটগাছটার নিচে বসে আছি এটাই সেই ঐতিহাসিক বটগাছ যেখানে প্রতি পহেলা বৈশাখে এখানে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। আমরা টিভিতে বা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি এখানে সারিবদ্ধভাবে বৈশাখ, তারপরে গান বাজনা তবলা টবলা বাজা পহেলা বৈশাখ উদযাপন করা হয়। তো এই মুহূর্তে আমি ওই বটগাছটার নিচেই আছি। তো আমার পিছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক বটগাছ যেটা রমনার মানে প্রাণকেন্দ্র বলা হয়। এটাকে এই জায়গাটাকে রমনার প্রাণকেন্দ্র বলা হয়, এই জন্যই প্রতি বছর যখন পয়লা বৈশাখ উদযাপন করা হয় তখন এখানেই সেই অনুষ্ঠানটা উদযাপিত হয় বা পালন করা হয় এখানে বসেই। আপনারা খেয়াল করবেন যে শাড়ি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, তারপর সবাই কিন্তু এখানেই বসে, সুন্দর করে বসার পরে এখানে মানে গানটা পয়লা বৈশাখ উদযাপন সেটা এখানেই হয়। তো এই বটগাছটা একটু উঠে দেখি আমরা এখানে। তো আমি এই মুহূর্তে বটগাছটা খুব কাছেই আছি। তো যেটা আমরা সবসময় টেলিভিশনে দেখেছি যে আসলে এই জায়গাটাতেই আপনার মানে অনুষ্ঠানগুলো হয়, তো আজকে ওইখানে দাঁড়াই আমি ভিডিও করতেছি, আমার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে, কারণ এই রমনার বুকের মধ্যে এই বটগাছটা একটা প্রাণকেন্দ্র বলা যায়, কারণ রমনা মানেই হচ্ছে বটগাছ, রমনা মানেই হচ্ছে বটমূল। ঠিক আছে, তো এই পাশে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এই ডালটা এতটাই ভারী, মানে এটা এতটাই ভারী, এটাতে পিলার দেওয়া মানে ইয়ে দেওয়া রাখছে এখানে, মানে এই ডালটা এতটাই ভারী যে পিলার দিয়ে এটা আপনাকে ধরিয়ে রাখা হয়েছে যাতে এটা না পড়ে যায়।
তো আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং, মানে আর বট গাছ তো মানে বুঝতেই পারছেন বট গাছের যে অবস্থা, এরা মনে করেন যে চারদিক শুধু বাড়তেই থাকে। তো ফার্স্ট টাইম এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে কি এই জিনিসগুলো, এই জায়গাগুলো কিন্তু আমাদের মানে বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থান। বলা হয়েছে 1610 সালে কিন্তু এই রমনাটা প্রতিষ্ঠা করা হয়, মুঘল সম্রাজ্য যারা ছিলেন মুঘল আমলে তারা কিন্তু এটা প্রতিষ্ঠা করেন। আর এই রমনার আয়তনটা হচ্ছে প্রায় 5 একর জমি নিয়ে কিন্তু এই রমনাটা মানে স্থাপন করা আছে, বা এটা আয়তনটা 5 একর জমি নিয়ে। তো গ্যাস বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর যারা এতক্ষণ ভিডিওগুলো দেখছেন যতটুকু পেরেছি রমনার মানে তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। যদিও ফার্স্ট টাইম আসার আমার এই ধরনের ভিডিওগুলো আমি আসলে এর আগে কখনো করি নাই, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিশেষ করে যারা বাচ্চাদেরকে নিয়ে রমনায় আসবেন তারা অবশ্যই, বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে সুব্যবস্থা করা আছে। এখানে আমার পিছনে হচ্ছে সেই পার্ক, আপনার যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি এখানে আসতে পারবেন। এখানে আসলে বাচ্চারা খুবই সুন্দর করে কিন্তু বিভিন্ন ধরনের খেলা এখানে মানে ব্যবস্থা করা আছে। তো চলেন আমরা এই সাইডটা আপনাদেরকে দেখাই। চলেন আমরা এখন বাচ্চাদের ওই পার্কটাতে একটু ঢুকি, এখানে কি কি খেলার বিষয় আছে দেখাই আপনাদেরকে। বাহ, এখানে আপনার ছোট্ট সোনামণি যদি আসে, বাচ্চারা আসলো এখানে অনেক সুন্দর করে খেলতে পারবে, অনেক সিকিউরিটি ব্যবস্থা করা আছে এখানে। এই এই পাশটা, এই পাশটা দেখেন রবি ভাই, এখন আপনারা আরেকটা খেলা আপনাদেরকে দেখাই। এখানে সূর্যমুখী ফুল দিয়ে তৈরি করা হয়েছে বাচ্চাদের এই মানে খেলার সামগ্রীটি দেখতে পাচ্ছেন। এখানে আপনার 5-10 বছর বাচ্চা যে কেউ এখানে আপনার চাইলে খেলতে পারবে, আমরা ছাড়া আর কি, আমাদের জন্য এটা নিষিদ্ধ আছে। পরে এটা হচ্ছে সূর্যমুখী না? আপনার ছোট্ট বাচ্চা কিন্তু চাইলে এখানে খেলতে পারবে অনেক সুন্দর করে, দেখতেই পাচ্ছেন সবাই অনেক খুশি নিয়ে খেলাধুলা করতেছে এখানে। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এখানে এটার নাম আমি জানি না, তো এটার ভিতর দিয়ে বাচ্চারা ঢুকে ঢুকে আবার এদিক দিয়ে বের হয়, ঠিক আছে? তো এই খেলনাগুলো মানে প্রত্যেকটা খেলনাই আমার কাছে নতুন লাগতেছে, এর আগে আমি কখনো এইসব খেলনা দেখি নাই। এইখানে বাচ্চারা খেলাধুলা করে, আমরা যেতে পারবো আমাদের জন্য ভাই, ভিতরে অনেক ছোট তো মানে আমরা ঢুকে গেলে ইয়ে হয়ে যাবে। এই মানে আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে, অনেকেই আছে বাচ্চাদেরকে নিয়ে রমনায় আসেন, রমনায় আসার পরে দেখা যায় বাচ্চারা নিয়ে টেনশন থাকেন। তো এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন, আসলে সেনাবাহিনী যখন ট্রেনিং করে ট্রেনিংয়ে কিন্তু এইগুলো দিয়ে আপনার উঠতে হয়, ঠিক আছে? তো সেই ট্রেনিংটা বাচ্চারা এখন এখান থেকে শিখতে পারবে। এই যে এখানে দেখেন বাচ্চারা খুব সুন্দর করে এদিক দিয়ে যাইব, মানে আপনার মারাত্মক সুন্দর। এখানে আবার জিমের জন্য আছে, আঙ্কেল কী খবর? আবার আপনি যদি চান ঝুলতে চাইলে ঝুলতেও পারবেন, কোনো প্যারা নাই। আর মানে অনেকেই আছে, একটু আমি ঝুলে দেখি, যারা মনে করেন যে স্বাস্থ্য নিয়ে চিন্তে আছেন তারা এখানে আসবেন, আইসে এই জায়গায় ঝুলবেন, মার্সেল বানাবেন, ঠিক আছে? তো বাবা মানে পুরা অবস্থা। এখানে আবার আরেকটাই আছে, মানে পুরো আর্মি ট্রেনিং, আমরা যারা বিশেষ করে যারা আর্মিতে চাকরি করেন তারা বুঝতে পারবেন, এইগুলো প্রত্যেক একাডেমি আর্মি ট্রেনিংয়ে করানো হয়। এখান থেকে ঝুলে ঝুলে এইভাবে 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 আপনি চাইবেন, যেমন এই যে এজাইতেছে, এই যে সাবাস, গুড গুড, পারতেছো? এই তো পারে গেছে, হয়ে যাবে, হয়ে যাবে, আরেকটু আরেকটু আরেকটু, সাবাস আঙ্কেল, হচ্ছে না, ট্রাই করো, ট্রাই টু বেস্ট, যত ট্রাই করবো তত পারবা, সাকসেস তোমার সামনেই আছে, ট্রাই করতে হবে। এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, পিয়ানো খেলা মনে হয় এটাকে, এটা আপনার ডান রাজে দিয়ে রেবে, মানে বিভিন্ন ধরনের তাল এখানে উঠবে, বিশেষ করে জায়গাগুলো বাজাইতে পারে, আমরা তো পারি না এই জন্য। আচ্ছা শেষ, এখানে একটা বাঁশির ইয়া দেখছেন ভাই, কত বড় বাঁশি, এখানে বিশাল বড় একটা বাঁশি দিয়ে রাখছে ভাই। এই যে আঙ্কেল বাঁশি বাজাও, বাজে
হ্যালো হ্যালো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ওই পাশে ভাই শুনতেছে আমার কথা। ভাই কি নাম? মানে এই পাশ থেকে কথা বলে আঙ্কেল শোনা যায়? কি নাম তোমার? ও আচ্ছা, এইখান থেকে কথা বললে ওই পাশ থেকে শোনা যায়, মানে কতটা বড় বাসি আমরা আজকে দিতেছি। এই যে একটা পড়ি আছে এই জায়গায়, ছোট্ট সোনামণি কেমন আছে আঙ্কেল? ও কথা বলতে পারবো না রাইট নাও। এখন আছি একটা সুন্দর ব্রিজের উপরে আছি, এটা একটা খুব চমৎকার একটা ব্রিজ। আপনি চাইলে এখানে খুব চমৎকার করে ফটোশ্যুট করতে পারেন, হেলান দিয়ে ফটোশ্যুট করতে পারেন, দাঁড়ায় ফটোশ্যুট করতে পারেন, বসে করতে পারেন, আপনার যেমন ইচ্ছা ওইভাবে আপনি ফটোশ্যুট করতে পারেন। এই পাশটা একটা পুকুর টাইপ আছে, এখানে আপনার পুকুর দেখা যাচ্ছে, ছোট একটা পুকুর। সো বিষয়টা একেবারেই ন্যাচারাল, আমরা যারা বিশেষ করে গ্রামে যারা থাকি, গ্রামের একটা প্রকৃতি কিন্তু আপনি রমনায় আসলে পেয়ে যাবেন। আর বিশেষ করে ঢাকায় আমরা যারা থাকি তারা কিন্তু মানে গ্রামের একটা যে মানে পরিবেশ, ওই পরিবেশটা আমরা ঢাকার মধ্যে খুঁজে পাই না, কিন্তু আপনি যখন রমনায় আসবেন তখন কিন্তু এই পরিবেশটা খুঁজে পাবেন 100%। কারণ হচ্ছে পুরোটাই হচ্ছে ন্যাচারাল, মানে প্রকৃতি নিয়ে ব্যস্ত আমাদের এই রমনা পার্ক, ঠিক আছে? দর্শক, আমরা এই মুহূর্তে আছি একটা নতুন নির্মিত ভবনের সামনে, আর এই ভবনটা আমার যতটুকু ধারণা এটা একটা মিউজিয়াম হতে চলেছে। এখনও এটা চালু হয় নাই, বাট এটা মনে হচ্ছে যে মিউজিয়াম হবে সম্ভবত, রমনা মিউজিয়ামের ভিতরে এটা মানে হচ্ছে। এখনও চালু হয় নাই, কালারিং হয় নাই, প্লাস শুধু ভবনটা নির্মাণ করা হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা এখনও মানে কী হবে বলা যাচ্ছে না। বাট আমার যতটুকু আমি দেখে বুঝতে পারলাম সম্ভবত এটা মিউজিয়াম হওয়ার সম্ভাবনা 99%। কারণ হচ্ছে কি, মিউজিয়ামের ডিজাইনগুলো এরকমই থাকে, তো বিশেষ করে ভিতরের সাইডগুলো আপনি যদি দেখেন মানে পুরোটাই মানে এখনও কালার করে নেই, জাস্ট শুধু ভবনটা তৈরি হয়ে গেছে, প্লাস্টার করা কমপ্লিট, শুধু এখন ইয়াটা বাকি আর কি। কী হবে সেটা নিয়ে আমরা কনফিউজ আছি। এই পাশটায় কী আছে? এই পাশটায় এই পাশটায় একটু দেখেন এইগুলো। মানে আমার যতটুকু আইডিয়া মানে এটা মিউজিয়াম হতে পারে, ঠিক আছে? আমরা আসলে অনেকটা ঘুরেছি, বা এদিক দিয়ে আমরা ওইদিকে যাই না, ওইদিক দিয়ে এখানে দিকে আমরা আসি, যেটা না দেখালে হয়তো বা এই ভিডিওটা সমাপ্ত ঘটবে না। আমার পিছনে বিশাল বড় একটা পুকুর দেখা যাচ্ছে, রমনার বুক ছিঁড়ে, এক কথায় রমনার বুক ছিঁড়ে এই পুকুরটা মানে কি বলে রে, রমনার বুক ছিঁড়া এই পুকুরটা উঠছে উপরে, ঠিক আছে? পুকুর এখানে আছে, আর এই পাশটা কিন্তু যখন পয়লা বৈশাখ হয় তখন কিন্তু এই পাশটা পুরোটাই অনেকটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়। সো আমার কাছে অনেক ভালো লাগছে এই বিষয়টা। আর পুকুরটার আয়তন তো প্রায় অনেক বড়, প্রায় 68.5 একর তো রমনার আয়তন, এর ভিতরে এই পুকুরটাও আছে। গ্যাস ঘুরতে ঘুরতে আমরা এখন কয়েকজন আপু এন ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো এখানে রমনার মধ্যে আসার পরে। তো ভাইয়াদের সাথে কিছু কথা বলবো আর কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, দেখি ভাইয়ারা পারে কিনা। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমনায় কি ফার্স্ট টাইম আসা? না, প্রায় আসা হয়। আজকে নিয়ে কয়বার আসলেন? মানে অনেকবার আসা হয়েছে গুনে। মানে কোনো কাজে আসছেন নাকি ঘুরতে আসছেন? আমি রিঅ্যাকশন শুট করি অ্যাকচুয়ালি। রিঅ্যাকশন শুট মানে কি? রিঅ্যাকশন শুট মানে হাউ টু গার্ল ইমপ্রেস, রোমান্টিক প্রাঙ্ক। ও আচ্ছা, মানে মেয়েদের সাথে প্রাঙ্ক করা, ঠিক আছে? আচ্ছা, ভাই চ্যানেলের নাম কি? নিউ ডায়লগ বাস প্রো। নিউ ডায়লগ বাস প্রো, ভাইয়ের চ্যানেলের নামটা দিয়ে দিই মনে, ভাইয়ের চ্যানেলটা একটু ফলো দিয়েন। আর ভাইয়া কেমন লাগে এখানে আসলে? এখানে ভাইয়া অনেক ভালো লাগে, আমি বলতে মানে দেখা গেছে, আমি মানে বলা যায় কি মানে অনেক জায়গায় গিয়েছি, তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস রমনা, মানে অনেক সুন্দর, অনেক আপডেট আর অনেক ফ্রেন্ডলি আর কি জায়গাটা, বিশেষ করে একটু প্রকৃতির জন্য মনে বেশি ভালো লাগে। অনেক ভালো, ঢাকায় যারা আমরা থাকি তাদের থেকে এখানে যখন আসে মনে হয় যে গ্রামে চলে আসছে, এরকম কিছু একটা ফিল পাওয়া যায়। আপনাদের কেমন লাগে? আপনার কেমন লাগে? হ্যাঁ, অনেক ভালো লাগে। আপনি কি ফার্স্ট টাইম নাকি আরো আসছেন? আরো আসছি। আচ্ছা, থেকে অনেক বেটার করেছে, আগে মানুষের একটা ভুল ধারণা ছিল এই জায়গাটা নিয়ে, কিন্তু আগের থেকে অনেক ভালো এটা। আগে আমরা যেটা চিন্তা করতাম যে কাপড়লা বেশি আছে এরকম কিছু একটা, বাট এখন আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে, আসার পরে যেটা দেখলাম যে আসলে এখানে সব মানুষরা এখানে আসা যাওয়া করতেছে, বিশেষ করে ওই কাপেলিয়াটা এখন আর নাই, মানে ফ্যামিলির জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস নাও। তবে আপনার নাম দেখি, মোহাম্মদ আসিফ। আসিফ আপু, আপনার নাম? সঞ্জিতা। সঞ্জিতা, আপনার নাম? মেহেজাবিন। মেহেজাবিন, আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ ফর টাইম। থ্যাংক ইউ। ঠিক আছে, আর আমার পেজ সম্পর্কে কিছু বলে দেন। হ্যালো ভিউয়ার্স, ভাইয়ার পেজকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন এবং তার চ্যানেলকেও অনেক বেশি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো, সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
তো গাইস আমরা ঘুরতে ঘুরতে প্রায় 5:30-6টা বেজে গেছে, আর আমরা যখন বের হব তখনই আমার চোখে একটা সুন্দর দৃশ্য পড়ে গেল। এই জায়গাটা আপনাদের একটু দেখাই, ঘুরে আসেন। এটা অ্যাকচুয়ালি একটা যে নদীটার কথা বলেছিলাম, নদীর দুই পারে কিন্তু সুন্দর করে আপনার এখানে মানে ব্রিজের মতো আর কি, যেখানে আমার কাছে মনে হচ্ছে পুরো ফরেন ফরেন একটা জায়গায় চলে আসছি। আপনি যখন কক্সবাজার যাবেন তখন একটা জিনিস আপনার মাথায় আগে আসবে যে ছবি তোলার একটা মানে ইয়া থাকে, ইচ্ছা অনেকে থাকে, বাট আপনি যখন রমনাতে আসবেন এই জিনিসটা বেশি আপনার চোখে পড়বে, কারণ এখন এখানে আসলে অনেকেই ফটোশুট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। আমার পাশে এক ভাই ছবি তুলতেছে, তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, তার আগে ভাই ছবি তোলার কাজটা শেষ করুক। আর ওইখানে একজন আপু একজন ভাইও ছবি তুলতেছে যাদের, ঠিক আছে, তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন স্যার, আপনি কেমন আছেন? জি ভালো আছে। কী নাম আপনার? আমার নাম সাজাদ হোসেন। সাজাদ হোসেন না? কি করেন? আমি এমনিতে পড়াশোনা করি তিতুমির কলেজে। তিতুমির কলেজে না? তিতুমির। এখানে কতদিন যাবত আসা যাওয়া হয় রমনাতে? এখানে আমি প্রায় এক বছরের মতো যাবত আসা যাওয়া করি। কেমন লাগে জায়গা? অবশ্যই ভালো লাগে, এখানে আসি, ভালো লাগে, আমাদের বাসা পাশেই, সমস্যা নেই, এখানে ঘোরাঘুরি করি, ফটোশুট করি আর কি। আচ্ছা আচ্ছা, ফটোশুট কি শখে করেন? হ্যাঁ শখে করি, আর প্রফেশনাল যদি কেউ আসে আপনি বলে যে করে দিই তার সমস্যা নেই, এটাও করে দিই। আচ্ছা আচ্ছা, যদি কেউ ছবি তুলতে চান তাহলে ছবি তোলা যাবে, কোনো সমস্যা নেই। অনেকে শখে করে, অনেকের আবার প্রফেশনালভাবে নিয়ে নেয় বিষয়টা, তো এটা আসলে ক্যামেরাতে ছবি তোলাটা এটা একান্ত শখের বিষয় থাকে, মন থেকে যখন আপনি ছবি তোলার একটা ফিল আসবে তখন আপনি কারো ভালো ছবি তুলতে পারবেন, তাই না? অবশ্যই। আচ্ছা, তো পার ডে আপনার কতগুলো ছবি তোলা হয় আনুমানিক? পার ডে 200-300 তো ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল একজন আপু আর একজন ভাইয়ের সাথে। দেখতে পাচ্ছি আপু ভাইয়া খুব সুন্দর করে সাজুগুজু করে এখানে আসছে। তো ভাই আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। দেখতে পাচ্ছি ভাইয়াকে অনেক সুন্দর লাগছে, সেই সাথে আপুকেও, ঠিক আছে। তো ভাইয়া কেমন আছেন সবাই? হ্যাঁ ভালো আছেন। এখানে কি ফার্স্ট টাইম আসলেন? না না না, আমার বাসা হচ্ছে লক্ষ্মীবাজার, আমাদের এখানে প্রায় যাতায়াত হয়, যাতায়াত হয়। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। কংগ্রেচুলেশন ভাইয়া, থ্যাংক ইউ। সবাই আপু আর ভাইয়ের জন্য দোয়া করবেন, তাদের আজকে ফার্স্ট অ্যানিভার্সারি এখানে। তো বাসায় তো উদযাপন হবেই, তাই ছাড়া এখানে ঘুরতে আসছেন, তাই না? হ্যাঁ। কেমন লাগে এখানে আসলে আপু? হ্যাঁ ভালো, ভালোই লাগে না? আমরা আগে যেটা শুনেছি যে এখানে ব্যাচে মানে কাপলদের একটা হিবিজিবি ছিল, বাট এখন ওইটা মনে হয় তেমন একটা দেখা যাচ্ছে না, একটু কম হয়তো, তাই না? খুব ভালো লেগেছে বিষয়টা যে এখানে যারাই আসে সবাই খুব আনন্দ সহকারে ঘোরাফেরা করে। তো আপুদের সাথে কথা বলে ভালো লাগলো। আপু দোয়া রইল ভাই আপনাদের জন্য, ঠিক আছে? অবশ্যই, লক্ষ্মীবাজার গেলে দেখা ইনশাল্লাহ। আমার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলে দেন যে চ্যানেলে যেন সাবস্ক্রাইব করে। হ্যাঁ, সকলে অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই সাবস্ক্রাইবের মাধ্যমেই তারা আরও পরবর্তীতে এই উদযাপিত হবে নতুন নতুন ভিডিও করার জন্য, ইনশাল্লাহ। ধন্যবাদ। আর যারা আসতে চান রমনায় তারা অবশ্যই আসবেন, এখন আগের থেকে অনেক মানে গোছালো একটা পরিবেশ এখানে আপনারা দেখতে পারবেন। আমরা অনেকে ভেবেছি যে এখানে কাপড়রা আসে একটা হিবিজিবি অবস্থা থাকে, বাট রাইট নাও এগুলো এখন আর নাই, কারণ আগে কিন্তু এগুলো অনেক বেশি ছিল, বাট এখন একেবারে ফর্মাল একটা পরিবেশ এখানে। আপনারা যারা আসবেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেলো আমার দু একজন ফলোয়ারের সাথে, তো তাদের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কী নাম আপনার? শাহাবুদ্দিন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ নোমান। নোমান না? বাসা কোথায়? চাঁদপুরে। চাঁদপুর, বরিশাল না ওই চাঁদপুর না, যেখানে ইলিশ খাওয়া যায় বাইরে? জি। আচ্ছা চাঁদপুরে। তো এইখানে কেন আসলেন? এখানে আসছি বলতো, আমি পুলিশে কারা প্রশাসনে আর কি ইন্টারভিউ দিয়েছিলাম আজকে ওখানে, যে ওখানে শরীর ফিটনেস আর কি ফিট হইলাম একটা। আচ্ছা, যাক সবাই দোয়া করবেন ভাইয়া যেন চাকরিটা হয়। তো এখানে ফার্স্ট টাইম আসেন? আরও আসা হয়েছে এখানে? আরেকবার আসা হয়েছে। আরেকবার আসা হয়েছে না? কেমন লাগে এখানে আসলে? মরম পরিবেশ ভালো লাগে, নেচারালিটি ভালো। আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালোই। কখনো গার্লফ্রেন্ড নিয়ে আসছেন? বাইকে আসছেন কখনো গার্লফ্রেন্ড নিয়ে? অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড নিয়ে কখনো আসা নাই, গার্লফ্রেন্ড থাকলে তো একটা। আচ্ছা, ভাই সিঙ্গেল, ভাই জন্য দোয়া করবেন খুব শীঘ্রই যেন ভাই মিঙ্গেল হয়ে যায়, যা হোক সমস্যা না, হোয়াট এভার। আচ্ছা, দোয়া করলে সবই সম্ভব। হ্যাঁ সবই সম্ভব, ঠিক আছে। তো আমার ভিডিও কবে থেকে দেখেন? মিনিমাম এক বছর প্লাস। এক বছর প্লাস, যখন আপনার ফ্যান ফলোয়ার ছিল মেবি 1,00,000+। 1,00,000+ যখন আমার ফলোয়ার ছিল 1,00,000, আর এখন আলহামদুলিল্লাহ 14,00,000। তখন অনেক রকমের ভিডিও করতেন, এখন তো কয়েকটা সাবজেক্ট নিয়ে করেন। আচ্ছা, আগে এনে আমি কিন্তু অনেক ক্যাটাগরি ভিডিও করছি, যেমন মাস্টার মশাই টাইপের কিছু ভিডিও করছি, এগুলো তো প্রতিনিয়ত দেখলাম। আচ্ছা, শয়তানি কেন লার এডুকেশন ছিল?
এই ডায়লগটা কিন্তু এখন ফেসবুকে দেখলাম যে মানে এটা কিন্তু আমি মানে ফার্স্ট টাইম মনে বলছিলাম শয়তানে কীভাবে লারে, এটা আমার ভিডিওতে ভিউ ছিল প্রায় কত 5 কোটির উপরে মনে ভিউ হয়েছিল এটা, আর লাইক মনে করছিল এই ডায়লগটাতে। তো ভাইয়া ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য, ঠিক আছে। তো ব্যাস এই ছিল আজকের ভিডিওটা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর শেয়ার করতে একদম ভুলে যাবেন না। আর এখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, আমরা এখন রমনা থেকে বের হয়ে যাব। তো এতক্ষণ রমনায় ছিলাম, অনেক বেশি ভালো লেগেছে, কারণ ফার্স্ট টাইম এখানে আসার পরে আমার আজকের দিনটা সত্যি খুব ভালো লেগেছে, প্রকৃতিটা দেখে বিশেষ করে ভালো লেগেছে। সো যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর নেক্সটে কোথায় যেয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট যদি বেশি পাই ইনশাল্লাহ আমি নেক্সট ওইখানে গিয়ে ভিডিও করবো। তো বিদায় নিতেছি, বাই বাই, টাটা, দেখা হবে আবারও।